আমেরিকাতে কি এমন হয়েছে, এক ছেলে আমাকে খুব বাজে কথা লিখছে আমার ছবির নিচে, সাথে সাথে তার ওয়াইফ এসে আমার ইনবক্সে লিখছে, কিছু মনে করেন না, আমি বেশি ফ্যান দেখি আপনাকে জেলাস করে লিখছে। এভাবে প্রকাশে কেউ কেউ এসব কথা বলে, এই ধরনের অবস্থা আমাকে এবার যারা বন্ধুরা ছিল আমেরিকা সবাই বলছে তুমি এবার গিয়ে শুধু ছেলে ফ্রেন্ডদের সাথে কথা বলবো, কারণ এই মেয়ে ফ্রেন্ডদের কথা বলতে গিয়ে অনেক ছেলেরা জেলাস হয়ে গেছে, যত আমাকে ব্যাড কমেন্টস যত বাজে কথা সবাই ছেলেরা করছে। বলেন কি এইটা কি কোনো কথা, তোর মাথা নষ্ট, মেয়েরা কিন্তু করছে না। জাহিদ খান কি শার্টটা সুন্দরী নারীতে আটকে দাও, দে কলাটা আলাদা করে ফেলবো। এটা আমি একাধিকবার বলেছি, মিথ্যা তো কিছু নেই, এতে আমেরিকাতে গিয়েও গেট দিকে দিয়েছেন, হাজার হাজার মেয়ের মধ্যে একা বসেছিলাম, ওখানে গিয়ে আটকেছি, তার তো বাজে কিছু করি নাই। দাও বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। আমাকে আমেরিকাতে আসার পর একটা কোনো বাজে কিছু এসেছে আপনাদের কানে বলেন যে জায়েদ, আর আমার কিন্তু একদিন না 13 মাস কিন্তু আমি নিউ ইয়র্ক, বাফেলো, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, টেক্সাস, ওয়াশিংটন ডিসি, কোথাও কিন্তু বাকি নেই, যেটা মানুষ 10 বছরে করে ওটা কিন্তু আমি 1 মাসে সমস্ত স্টেট ঘুরে আসছি যদি ভুল না করি, এবং সব জায়গায় কিন্তু আমাকে সম্মান দিয়েছে। ওরে বাবা, রে বাবা, এবং পুরো সম্মানিত হয়েছি, শিল্পীরা হচ্ছে সম্মানিত, সম্মানিত বোধ আমি সেখানে পেয়েছি সেই মানুষের কাছ থেকে। বলেন আর কোনো প্রশ্ন আপনাদের? প্রথমে ক্লিয়ার করে দিলাম যে বিয়ের সংবাদ না, কারণ বিয়ে কোনো চমক না, বিয়ে হচ্ছে ওপেন। অবশ্যই ভালো বলেছে, তার প্রতি আমার কৃতজ্ঞতা। তার সাথে আমি একসঙ্গে ঢালিউড অ্যাওয়ার্ড নিয়েছিলাম, ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে আমরা একসঙ্গে অংশগ্রহণ করেছি আমরা আমেরিকাতে। উনি অনেক বড় মাপের একজন অভিনেত্রী, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বিশ্লেষক, আর আসলে আমি সরল, সরল না হলে কেউ ফেসবুকে ইনবক্সের কথা বলে, মেয়েদের কথা তো বলে, আমার চেয়ে কিন্তু অনেক মেয়ে ফ্যান আছে, অনেকে মেয়েদের সাথে ডেটিংয়ে ঠিকই যায়, কেউ কিন্তু বলে না, বলে আমি বলে ধরা। আপনি তো সেল সেলে বেচতে যাইবেন, আমি ঘড়ির দাম বলে ধরা। এবং নট অনলি দ্যাট, নিউ ইয়র্কে যাওয়ার পর অনেক মেয়ে রোলেক্সের দোকানে গিয়ে আমাকে ছবি ইনবক্স করতেছে, আমরা কিন্তু রোলেক্স এসেছি। মিথ্যে কথা, তুমি মিথ্যে বলছিস। এবং যেখানে লোক আটকে বলে ভাই আপনি ঘড়িটা দেখি, এটা ঘড়ির দাম আপনারা নর্মাল জিজ্ঞেস করেছেন, আমি দাম বলেছি, নাম বলেছি, দামও বলিনি, নাম বলেছি, সেখানে আমাকে আটকে দিয়েছেন আপনারা। তো কোথায় গিয়ে আটকেছে জায়েদ খান, এখন দেখি ট্রেন শুরু হয়েছে নারী জায়েদ খানে আটকায়, তো কত লোকের যে শত্রু হয়ে যাচ্ছে, অনেক অনেক ভয় পাচ্ছি, কখন রাস্তাঘাটে আক্রমণ করে নেব। কি বললা? থ্যাংক ইউ ভাই, সাহস দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ জি।